বাগেরহাটের উপকূলীয় রামপাল অঞ্চলে লবণের পরিমাণ বাড়ায় সব ধরনের ফসলের চাষ প্রায় অসম্ভব। একটা সময় এই অঞ্চলের ধান, নারিকেল, সুপারি দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানি হতো। এখন সেই অঞ্চলে এসব অর্থকরী ফসলের উৎপাদন প্রায় শূন্যের কোঠায়। লবণাক্ত এই অঞ্চলে এখন সৌদি খেজুরের চাষে আশা জাগিয়েছে। ঠিক যেন মরুভূমিতে একটুখানি উদ্যান। বাগেরহাট শহরের আমলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন পেশায় একজন আইনজীবী। বাগেরহাট জজকোর্টে আইন পেশায় নিয়োজিত তিনি। এর পাশাপাশি তিনি একজন শৌখিন কৃষক। জেলার উপকূলীয় উপজেলা রামপালের মল্লিকের বেড ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে 15 একর জমিতে গড়ে তুলেছেন তার শখের এই বাগান। ওই এলাকার পানিতে লবণের পরিমাণ বেশি হয়, এখানে গাছগাছালির উৎপাদন কমে গেছে। এমনকি অনেক স্থানে নারিকেল, সুপারির গাছ পর্যন্ত মারা যাচ্ছে। জাকির হোসেন 2010 সালে এই জমিতে শুরু করে প্রথম কুলের চাষ। পর্যায়ক্রমে এই জমিতে আম ও ভিয়েতনামের নারিকেলের চাষও শুরু করেন তিনি। অবশেষে 2019 সালে ইউটিউব দেখে খেজুরের চারা লাগাতে উদ্যত হন। ময়মনসিংহের ভালুকা থেকে অনেক টাকা ব্যয়ে খেজুরের চারা কিনে এনে নিজের বাগানে লাগান জাকির হোসেন। এখন তার বাগানে 300 বেশি খেজুরের গাছ রয়েছে। এবছর 80 গাছে খেজুরও ধরেছে। সব মিলিয়ে তিনি এখন শৌখিন চাষি থেকে পাক্কা চাষিতে পরিণত হয়েছেন। শৌখিন কৃষক ও খেজুর বাগানের মালিক অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রয়টার্সকে জানান, এই বাগান করতে গিয়ে তাকে অনেক চারায় উৎরায় পার হতে হয়েছে। অর্থের অপচয় হয়েছে আশার অনেক গুণ বেশি। এই খেজুরের বাগান নিয়ে এক সময়ে অনেকে খারাপ মন্তব্য করলেও এখন ফল আসাতে তাদের সেই মন্তব্য দূর হয়েছে। ফল পেতে আমি সমর্থ আছি 2 বছরের ভিতরে। আরও আমার ইচ্ছা আছে এই বাগানকে আমি আরও পশ্চিম পাশে আমার যে জায়গা আছে এখানে আমি আরও সম্প্রসারিত করব। এই কলপের চারা আমি কলপ করছি নিজেই। এই কলপের চারাগুলো না আমি বাইরে আমি আরও ট্যান্স 1986 সালে একজন নিয়মিত প্র্যাকটিশনার আমি সপ্তাহে একদিন আমার এই প্রজেক্টে আসি। একদিন শনিবার শুক্রবার 2 দিন থাকি, আমি নিজে হাতেই পরিচর্যা করি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো এই যে আমি এখানে প্রায় 1 কোটি টাকার মতো আমার ইনভেস্ট করা, কিন্তু উপজেলার যে কৃষি কর্মকর্তা বা মৎস্য কর্মকর্তা এদের আজ পর্যন্ত আমি কোনোদিন তাদের কোনো সাহায্য সহযোগিতা আমি পাইনি। তাই সরকারের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে এই উপজেলা পর্যায়ে যে কৃষি কর্মকর্তা বা মৎস্য কর্মকর্তা এই অফিসগুলো বন্ধ করে দিয়ে স্থানীয় যে ডিলার আছে, সারের ডিলার বা মৎস্যের যে সমস্ত যা বিক্রি করে তাদের ট্রেনিং দিয়ে তাদেরই উপযুক্ত করে নেওয়া হোক। কারণ এই মাঠ পর্যায়ে কোনো ফিল্ড অফিসাররা কোনো দিন আসেন না। এই যে যা যত কিছু সাফল্য এটা কিন্তু সরকারি কর্মকর্তাদের কোনো সাফল্য না, এটা কৃষক বা কৃষকের যারা উদ্যোক্তা তাদেরই একক সাফল্য আমি এটাই বলবো। খেজুর বাগান এলাকার কৃষক লাল মাহমুদ হাওলাদার ও যুবক শহীদুল ইসলাম জানান, বেকার যুবকরা দক্ষিণাঞ্চলের চিংড়ির ঘেরের পরিত্যক্ত বেড়িবাঁধের উপর সবজির পাশাপাশি খেজুর বাগান করে পেতে পারেন কাঙ্ক্ষিত সাফল্য। ওখানে গাছ লাগাইছি, গাছ লাগালে বাজার ঘাটে গেলে অনেকজন অনেক রকম কথাবার্তা বলেছে, বাজার ঘাটে উঠতে পারতাম না, এই গাছ লাগাইছে গাছে ফল হবে না। এই এলাকায় বহুজনে বহু রকম কথাবার্তা কই পড়ে, তো তারপর গাছ লাগানোর পর আপনার 1 বছর পর তারপরে বছর ফল আসলো, ফল আসলে আর কি মোটামুটি ভালো হলো। তারপরে বাজার ঘাটে গিয়ে তবুও মাসি বৈকারি করতো গাছে ফল হবে না, ইয়ে হবে না, এ কেতি লাগাইছে এই লবণ এলাকায়। তারপর এখন গাছে ফল আসার পর বহুত লোকজন আসে দেখে, এরকম কয়েকজন দেখার গাছ কেনার জন্য চেষ্টা করছে, তারাও লাগাবে। এক সময়ে ধারণা ছিল লবণ এলাকায় কিছুই হবে না, এখন দেখছি আমাদের সেই ধারণা মিথ্যা। এমনটাই জানিয়েছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম। এই এই খেজুর গাছ, এই সৌদি খেজুর গাছ, এর লংজিভিটি অনেক।
80 বছর 100 বছর কিন্তু এই খেজুর গাছ কিন্তু বাঁচে এই 100 বছর কিন্তু এক নাগারেই কিন্তু ফলন দেবে তবে প্রথম 2-3 বছর কম ফলন দেবে 3 বছরের থেকেই কিন্তু পূর্ণ ম্যাচিউরড চারা গাছ হবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেজুর পাওয়া যাবে এই ধরনের চাষাবাদে এলাকার বেকার যুবকরা ও বিত্তবানেরা আগ্রহী হলে খেজুর চাষ করে দক্ষিণাঞ্চলের এই লবণাক্ত জেলাকে সবজি বিপ্লবের পাশাপাশি খেজুরের বিপ্লব ঘটাতে পারবে বলে ধারণা করছে জেলার সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলাদেশ রয়টার্স বাগেরহাট